বাঘা যতীন, যার চোখে মুখে বাঘের মতো ক্ষিপ্রতা, যার প্রতিটি চালে শিকারির ছায়া, যাকে ধরার জন্য হাজার হাজার ইংরেজ সেনাদেরকেও একেবারে উৎপেটে থাকতে হতো, যাকে দমাতে ইংরেজদের বুড়িবালামের মতো যুদ্ধ করতে হয়, এই সেই বিপ্লবী, বিপ্লবী বাঘা যতীন। তা বাঘের মতো চারিত্রিক বৈশিষ্ট্যের জন্যই কি এমন বিপ্লবীকে বাঘা বলা হয়? আগে না, বাঘের মতো চরিত্র ছিলই, কিন্তু সত্যি সত্যি তিনি বাঘও মেরেছিলেন, তাও আবার একেবারে ছোট্টবেলায়। আসুন জানি বাঘা যতীনের বাঘ মারার কাহিনী আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি বিশ্বজিৎ, ওয়েলকাম টু নোটিফাই। যতীনের পুরো নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, শুদ্ধ বাঙালি ব্রাহ্মণ বাড়ির ছেলে। সালটা 1900 মতো হবে, আজ থেকে প্রায় 100 থেকে 150 বছর আগে পুরো এলাকা জঙ্গলে একেবারে পরিপূর্ণ ছিল। এমন অবস্থায় নদিয়ার কুষ্টিয়ায় একটি গ্রামে বাঘের খুব উপদ্রব দেখা গেল। বাঘের উপদ্রবে এলাকাবাসী একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে, প্রাণ ভয় তো সবার আছে নাকি। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মামাবাড়ি ওই গ্রামে। যতীন মামাবাড়িতে বেড়াতে এসেছিল তখন। যতীনের মামাতো ভাই ফণিবাবু খুব সাহসী ছিলেন, তার একটা বন্দুকও ছিল। ফণিবাবু গ্রামবাসীকে একত্রিত করে ঠিক করলেন বাঘটাকে মেরে ফেলবেন তিনি। যেই ভাবা সেই কাজ। সময় সুযোগ বুঝে লাঠি সোঁটা নিয়ে একেবারে জঙ্গলের পাশের মাঠে, যেখানে বাঘের আস্তানা রয়েছে, সেখানে হানা দেয় সবাই। পাশে থাকে যতীনও। দূর থেকে ফণিবাবু গুলি ছুঁড়লেও তা বাঘের কান ঘেঁষে বেরিয়ে যায়। বাঘ যখন জখম হয় তখন পাল্টা আক্রমণ আরও বেশি করে চালায়। বাকি সমস্ত গ্রামবাসী প্রাণ ভয়ে একেবারে ছত্রভঙ্গ হয়ে যায়। বাঘ সবচেয়ে কাছের মানুষকে অবভিয়াসলি আগে আক্রমণ করবে, আর কাছেই ছিল যতীন। শুরু হয় তুমুল ধস্তাধস্তি, যা চলে প্রায় মিনিট দশে। এ তো আর মানুষে মানুষে যুদ্ধ নয়, বাঘ ও মানুষের যুদ্ধ। ফণিবাবু এমন সময় গুলি হয়তো চালাতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। পাছে সেই গুলি যতীনের গায়ে লাগে। উপায় ছিল একটাই, যে অপরকে মারতে পারবে সেই কিন্তু বেঁচে থাকবে। যতীনের কোমরে একটা ছোট্ট ভেজালি সবসময় থাকতো, তাতে যখন হাত যায় যতীনের, তখন সেটা দিয়ে বারবার আঘাত করতে থাকে বাঘটাকে। এমন বারংবার আঘাতে অবশেষে বাঘ লুটিয়ে পড়ে মাটিতে, একেবারে নিষ্প্রাণ হয়ে। সেবারে যতীনের গায়ে 300টিরও বেশি ক্ষত হয়েছিল, গায়ে লেগেছিল মারাত্মক। যতীনের মামা কলকাতার সবথেকে বড় চিকিৎসক সুরেশ প্রসাদ মহাশয়ের হাতে যতীনের চিকিৎসার ভার কিন্তু তুলে দেন। চিকিৎসার জোরে এবং মামাদের সেবায় যতীন আবার নিজের পায়ে দাঁড়ায়। আসি বীরত্বের জন্য চিকিৎসক সুরেশ প্রসাদ যতীনকে উপাধি দেন বাঘা বলে। তবে থেকে যতীন হয়ে উঠেছে বাঘা যতীন, যার জন্য ইংরেজদের একবারে তটস্থ হয়ে থাকতে হতো এবং শেষে কিন্তু যুদ্ধও করতে হয়েছিল, যাকে আমরা বুড়িবালামের যুদ্ধ বলি। সেই যুদ্ধের মাধ্যমে ওই বাঘা যতীনকে কিন্তু কব্জা করেছিল ইংরেজরা। ভাবুন কত সাহসী ছিল আমাদের বাঘা যতীন। স্বাধীনতার এত বছর পরেও আমাদের সবার মাথা এই বিপ্লবীর চরণে সর্বদাই থাক, এই কামনাই করব। আশা করি আজকের এই ভিডিওটি আপনার কিন্তু খুব ভালো লেগেছে। কথা হচ্ছে পরের এমন কোনো একটা ভিডিওতে।